গরু পাচার মামলায় জামিন পাওয়ার পর বীরভূমের বোলপুরে নিচুপট্টিতে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। মাত্র কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের দেখিয়েছি এবং অনুব্রত মণ্ডলের আজ এই ফেরার দিনেই বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক, আর সেখান থেকেই জল্পনা প্রশ্ন যে দেখা হবে কি দুজনের, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, জোর জল্পনা রাজনৈতিক মহলে। অনুব্রতর ফেরা নিয়ে কি বার্তা দেন আজ বীরভূমে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। দু বছরেরও বেশি সময় পর বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। 2022 অগস্ট, সেই অগস্টেই গ্রেপ্তার করা হয়েছিল এই বোলপুর থেকে অনুব্রত মণ্ডলকে, গ্রেপ্তার করেছিল সিবিআই। বাড়ি পৌঁছে অনুব্রত মণ্ডল কি বক্তব্য রাখেন শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হবে কি আজ অনুব্রত মণ্ডলের, এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার উঠে এসেছে আজ অনুব্রত মণ্ডলের মুখে এবং তার সঙ্গে সঙ্গে তার বক্তব্য আইনকে সম্মান করেন। এদিকে দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি অনুব্রত মণ্ডলের এই ফেরা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। পার্টি চার্টি হবে, এত দিন পরে ছাড়া পেয়েছে, বীরভূম থেকে ইনকাম কমে গেছে পার্টির, আবার মালগড়ি আসবে তার প্রস্তুতি, কদ্দুর কী হলো, ছেন ঠিক আছে কি না, কাজল শেখ কী সব খেয়ে নিল না কিছু আছে, এগুলো দেখতে যাচ্ছেন দিদি। বিরাট বড় মিলন উৎসব হবে আজকে, নেতা জেল থেকে এসেছেন, চুরির দায় জেল কেটেছেন, টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ সিংহ হাতি, কারণ সম্পত্তি আছে তো, সাধারণ যারা বা সৎ নেতারা তারা তাদের কাছে গুরুত্ব নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।